এখানে আমরা যে প্রথমতায় ব্যবসায় পরিচিতির দিকে আমরা আজকে করব ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও কম অভিজ্ঞতা এই সম্পর্কে একটি পাঠ। দেখো ব্যবসায় বলতে কি বুঝো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ কাজ সম্পন্ন করা কি বলা হবে ব্যবসা। ব্যবসাটা পরিচালিত হতে হবে দেশের প্রচলিত আইনে বৈধ উপায়ে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা বলতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হয় ব্যবসায়। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি চাষ করা, মা বাপ ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় তৈরি করা, এগুলোতে ব্যবসা করা যাবে না, কারণ এখানে মুনাফার উদ্দেশ্য নয়। কিন্তু একজন দর্জি দোকানে যখন কাপড় চোপড় তৈরি করবে সেটাকে আমরা ব্যবসায় বলবো, কারণ সে মুনাফা অর্জনের জন্যই কাজটি করে থাকে। ব্যবসায় করতে গেলে এর মধ্যে কিছু তাহলে আমরা বলতে পারি, যখন কোনো কৃষক মুনাফা রাখায় বা ধান চাষ করে বা সবজি ফলায় তাকে আমরা ব্যবসা করব, তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড হবে ব্যবসায়। ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে আর্থিক মূল্য থাকতে হবে, অর্থাৎ ঝুঁকির সম্পর্ক থাকতে হবে, অর্থ বিনিয়োগ করতে হবে, তারপরে এখানে সেবার মনোভাব থাকতে হবে, ব্যবসার মধ্যে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো যথাযথভাবে থাকতে হবে। এরপর আসো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রম বিকাশ। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রম বিকাশটা কীভাবে হয়, প্রাচীনকালে মানুষের চাহিদা ছিল সীমাবদ্ধ, তখন কি করত মানুষের ব্যবসার উৎপত্তি ছিল না, একজন আরেকজনের কাছ থেকে পণ্য বিনিময় করে যখন তারা চলত, এতে এক পক্ষ লাভবান হতো আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হতো। এই যে এই যাবতীয় অবস্থা যে সমস্যা এগুলো সমাধান করার জন্য এবং মানুষের দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে, ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড এগুলো ই করার জন্য সম্প্রসারিত করার জন্য চলে আসে ব্যবসা। অর্থাৎ অর্থনৈতিক মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আকার বৃদ্ধি পায়, ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন, পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করে যেহেতু মানুষের চাহিদা মেটানো সম্ভব হতো না, অর্থাৎ একজনের লাভবান হতো একজনের ক্ষতিগ্রস্ত হতো, সেই কারণে চলে আসলো বিনিময়ের স্থলে স্বর্ণ বা রূপের মুদ্রা। স্বর্ণ রূপার মুদ্রা যেহেতু ওজনে ছিল বেশি, সেহেতু এগুলো বহন করাই ছিল সমস্যা, এই কারণে এগুলোর পরিবর্তে পরবর্তীকালে চলে আসলো বর্তমানে কাগজের মুদ্রা। কাগজের মুদ্রা যখন প্রচলন হলো তখন ধীরে ধীরে ব্যবসায়ের সম্প্রসারণ বিকাশ লাভ করলো। ব্যবসায়িক ক্রম বিকাশের এই ধারাকে আমরা তিন যুগে বিভক্ত করতে পারি। কী কী যুগ ছিল এখানে দেখো, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ, এই তিনটি পর্যায়ে আমরা এইটাকে বিভক্ত করবো ব্যবসায়ের উৎপত্তি। এখন আসো তিনটা যুগ আমরা আমি দেখতে দিচ্ছি। এক নম্বর হচ্ছে প্রাচীন, এখানে কি হতো প্রাচীন যুগ মানুষ পশু শিকার করতো, পশু শিকার। দুই নম্বর আসো মৎস্য শিকার, তিন নম্বর আসো ফলমূল আহরণ, এগুলো হয়তো আমাদের প্রাচীন যুগ। একটা যুগ চলে গেল, এরপর আসো মধ্য
মধ্যযুগে কি হতো, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য সামগ্রী যেরকম করে পাথর ব্যবহার হতো। এক নম্বর আমি বলে যাই, দেখো মধ্যযুগে কি হতো, এবং তিন নম্বরে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।